हेलो स्टूडेंट, आशा करी तुम्हारा भालो आछो। आज के आमी तुम्हारे साथे चतुर्थ श्रेणी गाणितिक प्रतीक निये आलोचना करब। तो प्रथमे आमरा जानबो गाणितिक प्रतीक कि। गाणितिक प्रतीक हलो गाणितिक समस्या समाधानेर जोन्नो जे सकल प्रतीक व्यवहार करा हय तादेरके गाणितिक प्रतीक बोले। गाणितिक प्रतीक विभिन्न धरनेर होये थाके, जेमन शून्य, एक, दुई, तीन, चार, पांच, छय, सात, आठ एवं नय। आमरा विभिन्न संख्या लेखार क्षेत्रे एगुलो व्यवहार करे थाकि आर एगुलोके संख्या प्रतीक बोले। आबार जोग, वियोग, गुण एवं भाग एगुलो के प्रक्रिया प्रतीक बोले। आरो अन्य एक प्रकार प्रतीक आछे सेगुलो के सम्पर्क प्रतीक बोले, जेमन समान, क्षुद्रतर, बृहत्तर, समान नय, क्षुद्रतर नय एवं बृहत्तर नय। एगुलो होच्छे सम्पर्क प्रतीक। आर सम्पर्क प्रतीक हलो संख्यार मध्यकार पारस्परिक सम्पर्क स्थापनेर जन्य जे सकल प्रतीक व्यवहार करा हय ताके सम्पर्क प्रतीक बोले। खाली गड़े सम्पर्क प्रतीक बसाओ जाते गाणितिक वाक्यटी सठिक हय। तो एखाने एकटा अंक देवा आछे जे 267 वियोग 25 वियोग 27 खाली गड़ 267 वियोग प्रथम बंधनी एर भितरे आछे 25 जोग 27। तो खाली घरेर बाम पाशके बाम पक्ष एवं खाली घरेर डान पाशके डान पक्ष बोले। तो आमरा प्रथमेई बाम पक्षके हिसाब करे देखी कत हय। 267 वियोग 25 বিয়োগ 27। তো প্রথমেই আমরা 267 থেকে 25 বিয়োগ করি। 25 এখানে একটা বিয়োগ চিহ্ন দেই। তো 7 থেকে 5 বাদ দিলে 2 থাকে, 6 থেকে 2 বাদ দিলে 4 থাকে, আর এখানে 2 নামবে। তো এখানে লিখবো আমরা 242 বিয়োগ 27। এখন আবার 27 বিয়োগ করে দেব, এখানে একটা বিয়োগ চিহ্ন দেব। তো 2 থেকে 7 বিয়োগ করতে হবে, কিন্তু আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে পারি না, তাই এই 2 এর বাম পাশে একটা 1 বসাতে হবে। এই 1টা আমরা নিব কোথা থেকে? আমরা নিব সেটা 4 থেকে। 4 থেকে 1 নিয়ে আমরা এখানে বসাবো। তো বসালে হবে কত? 12। তো 12 থেকে যদি আমরা 7 বাদ দেই তাহলে 5 থাকবে। আর আমরা 4 থেকে 1 নিয়ে গেছিলাম, তো রয়ে গেছে কত এখানে? 3। 3 থেকে 2 বাদ দিলে আমাদের থাকবে কত? 1। আর এখানে 2 এর 2 নামবে, 215। আচ্ছা, এখন ডান পক্ষ আমাদের 267 বিয়োগ 25 যোগ 27 সমান সমান। তো প্রথমেই আমাদের প্রথম বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। তো প্রথম বন্ধনীর ভিতরে আছে আমাদের 25 যোগ 27, এই দুটো আমাদের কি করতে হবে? যোগ করে নিতে হবে। তো 7 আর 5 যোগ করলে কত হবে? 12। 12-র 2 হাতে আছে 1, 2 আর 1 3, 3 আর 2 5, কত হয়েছে আমাদের?
বায়ান্ন, দুইশো সাতষট্টি বিয়োগ বায়ান্ন। তো এখন দুইশো সাতষট্টি থেকে আমাদের বায়ান্ন বিয়োগ করতে হবে, দুইশো সাতষট্টি বায়ান্ন বিয়োগ চিহ্ন দেই। তো সাত থেকে দুই গেলে আমাদের কত থাকবে পাঁচ, ছয় থেকে পাঁচ চলে গেলে এক, আর দুইয়ের দুই নামবে সমান সমান দুইশত পনেরো। দেখা যাচ্ছে বাম পক্ষে পেয়েছি আমরা কত হিসাব করে দুইশত পনেরো, এবং ডান পক্ষে পেয়েছি দুইশত পনেরো। তো আমরা অত অব্দি লিখবো এখানে বাম পক্ষের দুইশত পনেরো, আর এখানে লিখবো ডান পক্ষের দুইশত পনেরো। তো দেখা যাচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষের মান একই, অর্থাৎ সমান, কত দুইশত পনেরো। তাহলে আমরা এখানে কি চিহ্ন দিব বা প্রতীক দিব সমান। অতএব দুইশো সাতষট্টি বিয়োগ পঁচিশ বিয়োগ সাতাশ খালিগড়, দুইশো সাতষট্টি বিয়োগ পঁচিশ যোগ সাতাশ। তো খালিগড় আমাদের কি বসবে, কোন প্রতীকটা বসবে, আমাদের সমান প্রতীক বসবে।